রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। বুধবার দিনভর অনেক নাটকীয়তার পর বৃহস্পতিবার শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে সকাল ১০টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। হাজতখানা থেকে দুপুরে মামলার শুনানির জন্য তোলা হয় আদালতে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আবু আনসার। অপরদিকে মামলায় জামিন চান শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে প্রথম আলোর সাংবাদিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেই ধারাগুলো আনয়ন করা হয়েছে সেগুলোর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়, সুতরাং এই মামলায় আইনত ত্রুটি রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে এই আসামি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য। তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে, সুতরাং তিনি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। গেল বুধবার ভোর ৪টার দিকে পরিচয় দিয়ে শামসুজ্জামানকে তুলে নিয়ে যায় সিআইডি। পরে গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই অভিযোগে রমনা থানায় আরেকটি মামলা করেন আইনজীবী আব্দুল মালেক ওরফে মশিউর মালেক। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পরই প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় নিরাপত্তা সেলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর ডিজিটাল নিরাপত্তা আইন সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মিরাজ মিজুর রিপোর্ট। দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অপরাধ আর সাংবাদিকতা এক জিনিস নয়, তবে শামসুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়ে আগে জানালে ভালো হতো। অপরাধ আর সাংবাদিকতা এক জিনিস নয়, কোনো সাংবাদিক যদি অপরাধ করে তার কি শাস্তি হবে না? কেউ যদি অপসাংবাদিকতা করে, স্বাধীনতাকে কটাক্ষ করে, সেটার কি বিচার হবে না? ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে সমগ্র দেশের সব মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য এবং সাংবাদিকদেরও ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর প্রথম আলো প্রসঙ্গে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তারা। গতকাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেই মামলাটি করা হয়েছে তার যে ক্লিপটা আপনারা যদি দেখে থাকেন, তাহলে সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলা হয় এটার তথ্য উপাত্তও কিন্তু সেই ক্লিপটার মধ্যেই ছিল। তো সেই ক্ষেত্রে এক্সামিনেশন করার জন্য পাঠানোর প্রয়োজন পড়ে না বলেই এই মামলাটা গ্রহণ করা হয়েছে। প্রথম আলোর যে তথ্যগুলো পত্রিকায় আসছে কিংবা মিডিয়ার মাধ্যমে আসছে সেইগুলোর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে মানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদন্তে তাকে ছেড়ে দেওয়ার পরে সে যখন না আরও যে বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে সেই মামলাগুলিতে তাকে আবার পুনরায় অ্যারেস্ট করা হয়েছে। এদিকে ১৪ দলের সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রথম আলোর খবরটি ষড়যন্ত্রমূলক ছিল যা নিয়ে বিএনপি রাজনীতি করছে, এর দায়ভার ওই পত্রিকাকে নিতে হবে। ২৬ তারিখে আমাদের মহান স্বাধীনতা দিবস, সেই দিবসে একটা শিশুর ছবি দিয়ে পরদিন প্রথম আলো পত্রিকাটা নিউজ করা হয়েছে এবং এই নিউজটা যে পরিকল্পিত মিথ্যা খবর ছিল সেটা তারা উপলব্ধি করতে পারে, তারা নিজেরাই সরিয়ে নিয়ে প্রমাণ করেছে যে এই নিউজটা ছন্দমূলক ছিল, এই নিউজের কোনো সত্যতা ছিল না। এই দায়ভার প্রথম আলোকেই বহন করতে হবে। সরকারের সমালোচনা আর স্বাধীনতাকে কটাক্ষ এক জিনিস নয় উল্লেখ করে এই দুঃসাহস মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। কিন্তু এই খবর তো সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে গেছে। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে সাংবাদিকদের উপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনার বিষয়ে
উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের 12 সদস্য। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমএফসি এ উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। প্রথম আলো, ঢাকা ট্রিবিউন সহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনায় এ উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের 12 সদস্য। এমএফসির সদস্য হিসেবে এ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন এই বিবৃতি কোনো প্রভাব ফেলবে না। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও সময়োচিত সংস্কার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন সরকার চতুর্থ মেয়াদে নির্বাচিত হবে বলেও ইঙ্গিত দিয়েছে এই গণমাধ্যম। নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনা 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ এটা নয় যে তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণে এটা ব্যাপকভাবে প্রত্যাশিত। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বিদায় সাক্ষাতে গেলে একথা বলেন তিনি। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে তারা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাধীনতার জন্য সংগ্রাম এবং বিজয় অর্জনের মতো বেশ কিছু ক্ষেত্রে অভিন্ন মিল রয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করলেও এবার চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও সমমনার রাজনৈতিক দলগুলো। তারা বলছে, সুনির্দিষ্ট রোডম্যাপ এখনও না হলেও সরকার পতনের এক দফা আন্দোলনে ঈদের পর আসতে পারে চূড়ান্ত কর্মসূচি। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সংকট শান্তিপূর্ণভাবে সমাধান না হলে সময় অনুযায়ী আন্দোলনের চরিত্র নির্ধারণ হবে দাবি নেতাদের। বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে গেল বছরের আগস্ট থেকে যুগপথ আন্দোলন শুরু করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। সমমনা রাজনৈতিক দলগুলোর মতে, যুগপথ আন্দোলনে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে সমঝোতার এখনো অনেক বাকি থাকলেও বর্তমান সরকারের পতনের দাবিতে ঐক্যবদ্ধ সবাই। সরকারের পতনের ব্যাপারে আমরা কেন, মানুষ আমাদের চেয়ে বেশি বলে, সাধারণ মানুষ, কিন্তু পতনটা কীভাবে আমি ভিজুয়ালাইজ করি এই ব্যাপারে আমাদের খুব ঐক্যবদ্ধ চিন্তা নেই। একটা রোড ম্যাপ নিয়ে আমরা যাত্রা করতে পারি না, তো সেটারও কিছু ইম্প্যাক্ট হয়তো আছে, কিন্তু অভ্যন্তরীণভাবে জোটের কোনো সমস্যা হয়নি। সুষ্ঠু হওয়ার আশ্বাস দেওয়ার পরও 2018 সালের একপেশে নির্বাচনের অভিযোগ তুলে আওয়ামী লীগ সরকারের ওপর আস্থা হারিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার ইস্যুর সমাধান খুঁজলেও দাবি আদায়ে সংঘাতময় পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলছেন বিরোধী দলগুলোর নেতারা। বিএনপি আন্দোলনের একটা রিহার্সাল দিয়েছে এবং রমজানের পরে আশা করব যে একটা কার্যকর আন্দোলনের দিকে যাবে, এবং সেখানে আমরা যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। তাহারির স্কোরের মতো যে জনগণের যেই ঢল, ঢাকামুখী ঢল আপনারা দেখতে পাবেন আগামীতে। রাষ্ট্রের মেশিনারিগুলো সরকারের পক্ষে নেমে কোনো কোনো ক্ষেত্রে ভাড়াটের মতো কাজ করছে, এই জিনিসটা থাকবে না, নিশ্চিত থাকতে পারেন এটা থাকবে না। এটা যখনই থাকবে না তখনই সরকার এই চাপগুলো শুনতে বাধ্য হবে, এবং তাদের যদি নৈতিক কোনো রাজনৈতিক বোধ থাকে তাহলে তারা দাবিগুলো মেনে নেবে, না না যদি না নেয় তাহলে পরবর্তী পরিণতি যেটা হবে তাতে সরকারি দলেরও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল করতে শান্তিপূর্ণ কর্মসূচি চললেও দাবি আদায়ে যে কোনো সময় পরিস্থিতি বুঝেই দেয়া হতে পারে চূড়ান্ত কর্মসূচি, বলছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। স্বাধীনতাকামী মানুষ যখন অবস্থান নেয়, সিদ্ধান্ত নেয়, তখন তারা সবসময় সফল হয়েছে, আমরা এবারও সফল হব। আন্দোলন চলছে, চলমান আন্দোলন,
যখন যেই সিদ্ধান্ত দিতে হবে সিদ্ধান্ত দেওয়া হবে। বিএনপির নেতৃত্বে চলমান যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের যে জনসমর্থন নেই তা প্রমাণ হয়ে গেছে বলেও মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। তাদের নির্ভরশীলতা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপর, এটাও পরিষ্কার হয়ে গেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবিধান ও দেশের অস্তিত্ব নিয়ে যারা কথা বলে তাদের রাষ্ট্রবিরোধী আইনে কঠিন শাস্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ দল আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, বিএনপি মানুষ হত্যাকারী দল আর সেজন্যই তাদের জনসমর্থন নেই। জনগণ থেকে বিতাড়িত হওয়ার কারণেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। সভায় উপস্থিত শরিকরা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে ১৪ দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সংবিধান নিয়ে যারা কথা বলে তারা জাতীয় শত্রু, আমি বুঝতে পারি না। এত গ্রেফতার হয়, এত আইন হয়, কিন্তু কেন সংবিধানের বিরুদ্ধে কথা বলার জন্য সেই আইন এদেরকে গ্রেফতার করা হয় না? কেন আজকে যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে, অস্তিত্ব নিয়ে কথা বলে সেই আইনে কেন তাদের গ্রেফতার করা হয় না? কেন তাদেরকে সেই আইনে শাস্তি দেওয়া হয় না? এইটাই আজকে আমাদের জিজ্ঞাসা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি রোডম্যাপ থেকে যেন পিছিয়ে না থাকে সেভাবে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভা শেষে একথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। বলেন, নির্বাচনে মালামাল ক্রয়, ব্যালট বক্স, ভোটকেন্দ্র স্থাপন, পোলিং অফিসার নিয়োগ প্রক্রিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট কাজ এগিয়ে রাখার কথা বলেছে কমিশন। এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব থেকে কি রাখা হয়েছে আর কি রাখা হয়নি তা এখনও বলা যাবে না। মাসিক এ সভায় প্রধান নির্বাচন কমিশনার সহ পূর্ণ কমিশন উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয় বা মাঠ পর্যায়ের কী কাজ সে বিষয়ে তারা একটি নির্দেশনা দিয়েছেন, যাতে আমরা তাদের ঘোষিত রোডম্যাপ থেকে পিছিয়ে না থাকি। মালামাল ক্রয় থেকে শুরু করে ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত শুরু করে প্রিজাইডিং পোলিং অফিসারদের নিয়োগ সংক্রান্ত যে সমস্ত বিধিমালা আছে, এই সবগুলো মিলিয়ে যে আমাদের যে রোডম্যাপ আছে তা থেকে কোনটা আমরা পিছিয়ে আছি অথবা রোডম্যাপের সাথে আমরা কতটুকু এগিয়ে আছি সেই বিষয়গুলো তারা জানতে চেয়েছেন, সেটা অবহিত করা হয়েছে। রমজানের শুরু থেকেই রাজধানীতে তীব্র যানজট। রোজার সপ্তম দিন এবং সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়েছে এর ভয়াবহতা। এতে ভোগান্তিতে ঢাকা শহরের সর্বস্তরের মানুষ, বিশেষ করে অফিস ছুটির পর মানুষ ভোগান্তিতে পড়েছেন বেশি। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। রাজধানীর যানজট যেন নগরজীবনের নিত্য সঙ্গী। কর্মস্থলে যেতে সময় লাগছে নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। রোজার সময়েও নেই কোনো পরিবর্তন, উল্টো অন্যান্য সময়ের চেয়ে যানজটের তীব্রতা যেন বেড়েছে কয়েক গুণ। যাত্রীরা বলছেন, দুই তিন ঘন্টা সময় নিয়েও পৌঁছাতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে। মগবাজার ফ্লাইওভারেতে এই পর্যন্ত আমার আসতে ৪৫ মিনিটের উপরে ওয়েটিং করছি। ২টা বাজে উঠছি যাত্রা বাড়িতে, আর ৫টা বাজে এই জায়গায় আইছি মাত্র। যারা বনানি বা উত্তরা যাবে তারা হয়তো বা করতে পারবে না, তারা বাসেই হয়তো বা তাদের ইফতার করতে হবে আর কি। সরকারে বলেন বাতাস খাইতে, রোজার ইফতার করতে উনি দাবি মিটাবে, আর শ্রমিক নেতা যারা আছে বাসের তাদের সাথে ইফতার করলে সব ঠিক হয়ে যাবে। গন্তব্যে যেতে গাড়ি ছেড়ে ফুটপাথ ধরেন অনেকে, কেউ আবার মানছেন না ট্রাফিক আইন। এখন রোজা থাকে তো কিছু করার না, আমার তো বাসায় যা ইফতারি করতে হবে, এই জন্য হেঁটে যাচ্ছি উপায় না পেয়ে। হুদাই ভাই আটকে রাখবে মিনিমাম দেড় ঘন্টা ভাই, বাসা চুত্তর ইফতারি টাইম ভাই, আমি লাস্ট তিন দিন রাস্তায় ইফতারি করছি ভাই, আজকে আমার ফ্যামিলিতে খুবই ইম্পর্টেন্ট ভাই, আমার কিচ্ছু করার নাই ভাই। বাসায় পৌঁছে ইফতারের জন্য কেউ কেউ খোঁজেন অধিক ভাড়ায় বিকল্প বাহন। আর আমি জানি বাস দিয়ে গেলাম এখন পৌঁছাতে পারবো না, বাসায় ইফতার ধরতে পারবো না, তো আমার বাধ্য হয়ে আমার পাঠানিতে হচ্ছে, যাতে করে আমি অ্যাটলিস্ট বাসায় গিয়ে ইফতারটা ধরতে পারি। দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান, অফিস শেষে সব পরিবহন একসাথে বের হয়, যানজট এখন বেশি হচ্ছে। সবাই রমজান মাসে বাজার করতে আসতেছে, অফিস টাইম শেষ হলে, কিন্তু অন্য সময় এই জ্যামটা হয় না অফিস ছুটির পরে, এটা একটু তখন সবাই বাজারঘাট করে, সবাই একসাথে বাইরে হওয়ার চেষ্টা করে, এই জন্য এই জ্যামটা হয়। দায়িত্বে কোনো ঘাটতি নেই দাবি করে ট্রাফিক পুলিশ আরো বলেন, নিয়ম মেনেই সড়কের শৃঙ্খলায় কাজ করে যাচ্ছেন তারা। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন ফেরিঘাটগুলোতে অতি পচনশীল পণ্য ছাড়া মালবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের দিন এবং ঈদের আগে এবং পরে
পচনশীল পণ্য ছাড়া বাকি সাধারণ ট্রাক কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। পদ্মা সেতুতে যেহেতু মোটরসাইকেল পারাপার নিষেধ, আমরা বিকল্প ব্যবস্থা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি সফল হই তাহলে শিমুলিয়া মাঝির গান্ধী আমরা একটা সার্ভিস চালু করতে পারব। নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে দেশের 12 জেলা ও 20 উপজেলার হাসপাতালে পাইলটিং ভাবে শুরু হয়েছে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম। প্রতি কর্মদিবসে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্দিষ্ট ফির বিনিময়ে জুনিয়র চিকিৎসকদের এই সেবা নিতে পারবে মানুষ। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ধীরে ধীরে এই কার্যক্রম সারা দেশের সব সরকারি হাসপাতালে চালু করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। ঝিনাইদহ সদর হাসপাতালে শুরু হয়েছে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। বিকেলে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের পর শুরু হয় এই কার্যক্রম। ঠাকুরগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বেলা 3:30 হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। সারা দেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর এবং বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান আরও সহজ হবে বলে মত চিকিৎসকদের। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বাস্থ্য ব্যবস্থার যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটটা অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করব। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং চরফ্যাশন উপজেলা হাসপাতালে চালু হলো বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম। উদ্বোধনের প্রথম দিন হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে দেখা গেল ছিল না তেমন রোগীর চাপ। প্রচার প্রচারণা না থাকায় রোগীদের ভিড় নেই বলে জানান চিকিৎসকরা। সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন 3টা থেকে 6টা আমাদের যে রোস্টার অনুযায়ী যেসব চিকিৎসক থাকবেন তারা রোগী 3টা থেকে 6টা মধ্যে যারা আছে সবাইকে আমরা সেবা দেবো এবং প্যাথোলজি সেবা আমরা এখান থেকে দেবো। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডাক্তার যদি এখনকার 6টা পর্যন্ত থাকে তো আমাদের তো ভালোই লাগবে, তাতে আমাকে রোগী দেখাতে অনেক সুবিধা হয়, তাতে আমাকে অনেক কোনো সমস্যা হয় না। একই সাথে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান রোগীরা। আজকে 200 টাকা বিদ্যুৎ দেওয়া প্রথম আজকে আমি ডাক্তার দেখাচ্ছি, আমার কাছে ভালো লাগছে। দেশের মানুষের সেবাদানের লক্ষ্যে শুরু করা এই কার্যক্রম আগামী 1 বছরের মধ্যে দেশের সকল সরকারি হাসপাতালে চালুর আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজে এই কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে। এটা একটা বড় কাজ, একটা নীতিমালা প্রয়োজন হয়, প্লাস হাসপাতালের জেলা উপজেলা হাসপাতালের প্রস্তুতির বিষয় থাকে, এগুলো করতে একটু সময় লাগে। প্রতি কর্মদিবসে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 300 টাকা চিকিৎসক ফিস, সহায়তাকারী চার্জ 50 এবং 50 টাকা সার্ভিস চার্জ সহ মোট 400 টাকার বিনিময়ে সিনিয়র কনসালটেন্ট এবং 200 টাকা চিকিৎসক চার্জ, সহায়তাকারী চার্জ 50 এবং 50 টাকা সার্ভিস চার্জ দিয়ে জুনিয়র কনসালটেন্টের সেবা নেওয়া যাবে। শাকিলা করিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।